তো গাইস আমাদের স্পিকার ফিটিং সব কমপ্লিট হয়ে গেছে। এতে সব 100 ওয়াট করে ঢোকানো হয়েছে আর এতে সব 200 ওয়াট করে আছে। তো ধরো গানটা প্লে করি। তো হ্যালো গাইস, আমি আদিত্য। আজকে তোমরা দেখছো আদিত্য সব ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইস আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ডুয়েল বারের মধ্যে পিভি মডেল আর জেবিএল মডেলের যে সেটআপটা আছে ওতে আমাদের স্পিকার চেঞ্জ হবে আজকে। ব্যাপারটা কিছু এরম আছে যে আমাদের পি মডেল আর জেবিএল মডেলের যে সেটআপটা আছে, তো পি মডেলের যে স্পিকারগুলো লাগানো ছিল ওটা জেবিএল এ ঢুকবে আর জেবিএল এর যে স্পিকারগুলো আছে ওটা পি মডেলে ঢুকবে। আর গাইস আমি তোমাদের স্পিকারগুলো বলি, তো আমাদের 4টে স্পিকার আছে পি অডিওর আর 4টে স্পিকার আছে কি একটা কোম্পানি থেকে এক না কি একটা কোম্পানি 100 ওয়াট করে আছে 4টে, আর পি অডিওর মনে হয় 200 ওয়াট মতো মনে হবে 200 ওয়াট, বাবা জানে ঠিক মতো, আমি অতটা জানি না। তো স্পিকার খুললে আমি তোমাদের সব ডিটেলে বলে দেবো, মানে পাল্টাপাল্টি হবে সব স্পিকারগুলো। তো গাইস আমরা সাউন্ড টেস্টিংয়ে 4টে টপই চালাবো, তো তোমরা বুঝতেই পারছো সাউন্ড টেস্টিং কতটা ধামাকাদার হবে, আর এমনি যা হবে ভিডিওতে তোমরা তো দেখতেই পাবে। তো চলো আজকে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো গাইস এই যে আমাদের এই 4টে টপ, ঠিক আছে, পি মডেলের 2টা জেবিএল মডেলের, তো এই স্পিকারগুলো খুলে সব ওতে ঢুকবে। তো তোমরা দেখো কীভাবে খোলা হচ্ছে। এটা হচ্ছে টিউটার, ঠিক আছে, এখন টিউটার ফিটিং চলছে। এতে ব্ল্যাক টেপটা দাঁড়াও, মানে এটা ধরো পড়বে, এইটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস আছে। এই যে পি অডিওর স্পিকার তো, আর দুটো কোথায় গেল, আর দুটো এখানে না। এর নেটওয়ার্কটা খুলেছো? আমাদের স্পিকার ফিটিং সব কমপ্লিট হয়ে গেছে। এতে সব 100 ওয়াট করে ঢোকানো হয়েছে আর এতে সব 200 ওয়াট করে আছে। তো গাইস কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা কালকে সাউন্ড টেস্টিংটা করিনি, তো আজকে হচ্ছে পরের দিন, তো চলো আজকে তোমরা সাউন্ড টেস্টিংটা শুনে নাও। তো আমি তোমাদের কানেকশনটা দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই যে আমাদের অ্যাম্পলিফায়ারগুলো রাখা আছে, তো আমাদের যেই 500 ওয়াটের যে অ্যাম্পলিফায়ারটা আর এই যে 150 ওয়াটের অ্যাম্পলিফায়ারটা, এই দুটো দিয়ে আমাদের এই 4টে টপ চলবে, ঠিক আছে। তো 500 একটা দিয়ে চলবে আমাদের এই দুটো টপ,
এতে তো 200 ওয়াট করে স্পিকার আছে, তো 500 ওয়াটে আরামসে লোড নিয়ে নেবে। গাইস চলো আমরা তাড়াতাড়ি কানেকশনটা করে নিই। গাইস দেখতে পাচ্ছ আমাদের পুরো কানেকশন কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের এবার মেশিনে কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো কর্ডটা বার করি, তো গাইজ এই যে আমাদের এই কর্ডটা আছে, এটা আমরা মিক্সারে বুস্টিং করব। তো একটা গেল মিক্সারে, আর এই মুখটা যাবে 5 রাখের ইনপুটে, জ্যাকটা খুলে নিই। আর আজকে বাবা নেই, মানে বাবা একটা কাজে গেছে, তাই আমি একাই করছি আজকে। তো এই যে 5 রাখ দিয়ে একটা আউটপুট বেরোলো, এই যে মিক্সারে ঢুকলো ইনপুট, আর 5 রাখ দিয়ে একটা আউটপুটে বেরোলো। আমাদের যে 150 ওয়াটটা আছে, এতে আউটপুটটা এই এখানে ফার্স্টে আমরা এই দুটো টপকে বাজাচ্ছি, ঠিক আছে, কারণ এটা ভাড়া গেছিলো, এইটা আগে টেস্টিং করিনি, তারপর আমরা এই দুটোকে বাজাচ্ছি। তো মিক্সারে লাইন চলে এসছে, আমাদের 5 টাকাও লাইন চলে এসছে। তো গাইস আমাদের গান প্লে হয়ে গেছে, না প্লে হয়নি, তাহলে প্লেটা করি। তো চলো বা তোমরা সাউন্ড টেস্টিংটা শোনো, ফার্স্টে এই দুটো টপ বাজছে, হ্যাঁ দো শোনো। আর আমি বেশি জোর দিচ্ছি না, এমনি এখন দুপুরবেলা, ঠিক আছে, তাও মিনিমাম আমি জোর দিচ্ছি, দেখো। সকালবেলা এই মেশিনটা 150 ওয়াটের প্রবলেম করছিলো, মানে সাউন্ডটা বসে গেছে, জানি না কেন। তো এটা দোকানে নিয়ে গেছিলো, তো বললো এটা আপনি আপ ঠিক হয়ে যাবে, কেন জানি না, বললো এবার যদি ঠিক না হয় তাহলে দোকানে নিয়ে আসতে বলেছে, ঠিক আছে। তো এখন আমরা এই 150 ওয়াট মেশিনটা দিয়েছি কানেক্টে, এই দুটো টপকে। তো ওই জন্য একটু আমি, দেখো সন্ধে হয়ে গেছে, এটা মেশিনটা ঠিক করাতে করাতে তাও এখনও সাউন্ডটা ঠিক হচ্ছে না, ওকে বলা হয়েছে দোকানদারকে, তো ঠিক করবে হয়তো। তো তোমরা এর সাউন্ডটা শোনো, এরও সাউন্ড আমি বাজালাম, ভালোই বাজছে, তো শোনো। তো ধরো গানটা প্লে করি, মিক্স
ভিডিও চ্যানেলে আপলোড করতেই থাকি। তো চলো আমি দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।